খাগড়াছড়ির প্রায় 6 লাখ পাহাড়ি বাঙালির চিকিৎসা সেবার অন্যতম ভরসার জায়গা সদর হাসপাতাল। একসময় সেখানে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্তদের অক্সিজেনের অভাব পূরণে পাঠাতে হতো চট্টগ্রামে। এ সমস্যা সমাধানে সম্প্রতি বসানো হয়েছে 6000 লিটার ধারণ ক্ষমতার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বর্তমানে লিকুইড অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। এর মাধ্যমে লিকুইডের মাধ্যমে পরবর্তীতে এটা প্রথমে তরল থাকে, পরবর্তীতে এটা অক্সিজেন বাষ্প হয়ে বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে চলে যায়। আমাদের এখানে এখন রোগীর পরিমাণ বাড়ছে, যদি এই হারে রোগী আমাদের ভর্তি থাকে এবং যদি চাহিদা বাড়তে থাকে রোগীদের, যদি হাই ফ্লো নেজাল ক্যানুলা চালাতে হয় আমাদের 5 থেকে 7 দিন এই প্ল্যান্টের মাধ্যমে আমরা সেবা দিতে পারব। করোনা কিংবা শ্বাসকষ্টজনিত অন্যান্য রোগের চিকিৎসা সেবার মান উন্নয়নে সন্তুষ্ট স্থানীয়রা। আগে আমাদের অক্সিজেনের খুবই সমস্যা ছিল, যার কারণে আমাদের রোগীদের চিটাং যেতে হতো খুবই রিস্ক নিয়ে। তো এখন আমাদের অক্সিজেনটা এখানেই পাচ্ছি, যার কারণে আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক দূর থেকে আইসি সাজেক থেকে, এখন আমার মা আপাতত সুস্থ আছে অক্সিজেনের জন্য। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসা আগের থেকে অনেক উন্নত। অক্সিজেন প্ল্যান্ট থেকে সরাসরি 156 জন রোগীকে অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা আছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।